বেগুন খোলা ছাদ, এই ছাদের মধ্যে একটা দারুণ জিনিস দেখা রয়েছে। সেই জিনিসটা হলো এই বিখ্যাত ফ্রিজ, যেটা একদম ফুল সিকিউরিটি দেওয়া রয়েছে, একটা ইট সরালে তবেই খোলা যাবে। এবং স্পেসিফিক ইট, কিসের ইট? দ্বীপের এই দুটো ইট ছাড়া এই ফ্রিজটা খুলবে না। আর ফ্রিজের স্পেশালিটি কী আছে দেখি, ফ্রিজের মধ্যে কোনো কারেন্ট লাগে না, ফ্রিজটা সোলার এনার্জিতে চলে, ছাদে বসিয়ে রেখে দিলে অটোমেটিক ফ্রিজ সারাদিন চলবে। তাই ফ্রিজের ভেতর কী আছে সেটা একটু দেখানো যাক, খোলা যাবে তো, অসুবিধা নেই তো? দেখি ফ্রিজের মধ্যে কী আছে, এটা কি হলো? লাগান লাগান লাগান, না না রেকর্ডিং চালিয়ে আপনি লাগান না, আমি সাইডে গান শুনে দিচ্ছি। হ্যাঁ দেখি ফ্রিজটা খুলুন, আপনাকে নেবো না, খুলুন ফ্রিজের দরজাটা, আরে দু একবার খুলুন, হাতে নিন, হাতে নিন ফ্রিজের দরজাটা, এটা আরে একটু সরান, আপনি আসবেন না, ক্যামেরা গ্যারেন্টি। হ্যাঁ এটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা শিল্ড, খুলে নিন পুরো। হ্যাঁ এটা ক্যাপ্টেন আমেরিকা ফেলে গেছিলো এখানে। আচ্ছা ডিপ ফ্রিজে কী আছে দেখা যাক, ডিপ ফ্রিজের মধ্যে না, একদম দারুণ 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 ফ্রিজ একখানা। এই উল্টে গেল আস্তে 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 আস্তে, আমরা সিকিউরিটি পাওয়ার লক করে দিলাম, ভুল হয়েছে, ইটটা উল্টো দিকে ঘোরানো ছিল, ঠিকঠাক লক হয়নি। হ্যাঁ এইবার এটা লক হলো ঠিকঠাক। তাই মূল্যবান ফ্রিজটা কেউ কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আর এখানে কী আছে, টাইটেনিয়ামের ইয়ে দিয়ে প্লাদ পাত দিয়ে তৈরি করা, সরি টাইটেনিয়ামের পাত দিয়ে এটা তৈরি করে,